আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। মদের কারখানা আজিজ মোহাম্মদের বাসা। সুস্থ অবস্থায় ফিরে না পাওয়ার শঙ্কা খালেদা জিয়াকে। মির্জা ফখরুল। এবারে বিস্তারিত রহস্যময় ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশান দুইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিরল ও বিদেশি মদ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বাড়িতে কয়েকটি কক্ষে একাধিক তাকে ধরে ধরে সাজানো বিভিন্ন ব্র্যান্ডের মদ, যেগুলো সব বিদেশ থেকে আনা এবং বিরল ব্র্যান্ডের। যে কেউ দেখলে প্রথমে মনে করবে এটা যেন মদের গোডাউন। বসবাসের ঘরে এত বিপুল পরিমাণ মদের মজুদ দেখে রীতিমতো হতবাক অভিযান কর্মীরা। মাদকদ্রব্য ছাড়াও ক্যাসিনো খেলার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার ভেতর ক্যাসিনো ও ছাদে মিনি বার পাওয়া গেছে। এছাড়াও বিপুল পরিমাণ মদের বোতল ও সিসার উপকরণ পাওয়া গেছে বলেও জানান এই কর্মকর্তা। প্রসঙ্গত, বাংলাদেশের রহস্যময় ব্যক্তিদের তালিকা করলে তালিকার প্রথম দিকেই থাকবে যাদের নাম তাদের একজন এই আজিজ মোহাম্মদ ভাই, যাকে নিয়ে আছে নানা গল্প, নানা রহস্য। আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক। এসব গল্পের কতটুকু সত্য আর কতটুকু মুখরোচক মিথ্যা সে নিয়েও আছে নানা মত। বর্তমানে থাইল্যান্ডে বসবাসরত রহস্যময় এই বাংলাদেশি ব্যবসায়ী হত্যা ও মাদক পাচার সহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। 50টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। 1947-এ দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। ধনাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করেন। 1962 সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানি টোলায়। আজিজ মোহাম্মদ ভাই 3 দশকেরও বেশি সময় ধরে ইস্পাত প্রযোজকের পরিচালনায় সক্রিয়ভাবে নিযুক্ত ছিলেন। তিনি সার্ক চেম্বার অব কমার্সের আজীবন সদস্য, অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক আজিজ মোহাম্মদ ভাই। ওদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার জীবনের হুমকি দেখা দিয়েছে। এখন সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে যুবদলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আপনারা দেখছেন যে উনি যখন কারাগারে যান তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিলেন। এখন তিনি বিছানা থেকে উঠতে পারে না, নিজের খাবার দাবারও খেতে পারে না, তিনি হাঁটতেও পারেন না। যে হাসপাতালে তিনি রয়েছেন সেখানে তার প্রপার ট্রিটমেন্টও হচ্ছে না। তিনি আরো বলেন, আমি বারবার বলেছি খালেদা জিয়াকে জামিন দিতে, তার জামিন পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে জামিন আটকে রেখেছে এবং জামিন যেন না হয় সেজন্য সব ব্যবস্থা নিয়েছে। যুবদল প্রসঙ্গে তিনি বলেন, আজকে এমন এক সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে যখন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। বর্তমানে অবৈধ সরকার জগন দখল করে ক্ষমতায় বসে আছেন। তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। গণতন্ত্রকে হরণ করে যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তাকে অন্যায় ভাবে কারারুদ্ধ রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, এই ছিল আজকের সংবাদ।